हेलो फ्रेंड्स, अपनारा देखछेन टेक इंडिया यूट्यूब चैनल। এই মুহূর্তে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, অর্থাৎ নতুন রেশন কার্ড হতে পারে বা রেশন কার্ডে ভুল সংশোধন বা রেশন কার্ডে ট্রান্সফার হতে পারে, রেশন কার্ডে যে কোনো কাজের জন্য আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অর্থাৎ সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো অবশ্যই আপনার কাছে ঠিক এই ধরনের একটি রিসিভ কপি বা চিরকুট থাকবে। এই চিরকুট বা রিসিভ কপি থেকে খুব সহজেই আপনি সেই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তোমাদের কিভাবে চেক করবেন তার পুরো প্রসেস আপনাকে লাইভ দেখাবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে রেশন কার্ডের কী কাজের জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপ করেছিলেন। অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তোমাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে সার্চ করবেন wbpds.wb.gov.in। এই যে সাইটটি রয়েছে এটা আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আসার পর ডান দিকে যে থ্রি লাইন রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুই নম্বরে একটি অপশন দেওয়া হয়েছে ই সিটিজেন বলে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে ই সিটিজেন লেখা রয়েছে, সিম্পলি আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলি অপশন খুলবে, তার মধ্যে দুই নম্বরে যখন বলা হয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে দুই নম্বরে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলা হয়েছে সিলেক্ট টাইপ অফ, অর্থাৎ কোন টাইপের ফর্ম আপনি জমা দিয়েছেন। অবশ্যই আপনার যে চিরকুটটি বা রিসিভ কপিটি রয়েছে সেখানে দেখুন এখানে বলা হয়েছে এটি কিন্তু চার নম্বর ফর্ম জমা দেওয়া হয়েছিল। তো আপনার রিসিভ কপিতে কত নম্বর রয়েছে সেটা আপনি দেখে নেবেন এবং এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে আপনার সংখ্যাগুলি রয়েছে, আপনার কত নম্বর ফর্ম ছিল সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে বলা হয়েছে 16 ডিজিট বা 10 ডিজিট যে অ্যাপ্লিকেশন নাম্বার, আমি তাকে দেখিয়ে দিচ্ছি। এই যে 10টি সংখ্যা যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে এটা আপনি ওখানে এন্ট্রি করবেন, কিংবা আপনার যদি 16টা সংখ্যা হতে পারে তাহলেও আপনি অ্যাপ্লাই করবেন। যদি আপনার কাছে চিরকুট বা রিসিভ কপি না থাকে তাহলে আপনি যে ফর্মের সঙ্গে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এন্ট্রি করেও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে এখানে যে 10 সংখ্যার যে রিসিভ কপি যে নাম্বারটি রয়েছে সেটা আমি এন্ট্রি করে দিচ্ছি লাইভ প্রুফ, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে বলা হয়েছে, এখানে দেখুন 138, তারপর আপনার 001, এরপর দেখুন দেওয়া হয়েছে আপনার 79, 64। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 79 এবং এখানে দেখুন 64 দিয়ে দিলাম এবং নিচে দেখুন এখানে যে ক্যাপচাটি দেওয়া হয়েছে সেই ক্যাপচাটির নিচের ঘরে আপনাকে এন্ট্রি করতে হবে। তো এখানে দেখুন ক্যাপচা দেওয়া হয়েছে, অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 66, দেখুন এখানে দেওয়া হয়েছে 66, এরপর দেখুন ক্যাপিটালে ই, তারপর দেওয়া হয়েছে 5, এরপর ক্যাপিটালে এফ, তারপর দেওয়া হয়েছে 2। ক্যাপচা দেওয়ার পর এখানে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনার যে ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলেন তার ডিটেলস দেখুন এখানে চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন। নতুন আবেদনপত্র হতে পারে বা কারেকশন হতে পারে, ট্রান্সফার হতে পারে, যাই হোক না কেন সমস্ত কিছু এখানে চলে আসবে। এরপর দেখুন নিচে দেখুন বলা হয়েছে কবে কী হয়েছে, এখানে ফর্মটা যে এন্ট্রি অনলাইনে সেটা কবে হয়েছে, সে ডেট দেওয়া হয়েছে। এরপর রিকমেন্ডেশন বা ইন্সপেক্টর, ইন্সপেক্টরের দ্বারা কবে রিকমেন্ডেশন হয়েছে সেটাও দেওয়া হয়েছে। অথরিটি যে আপনার রয়েছে আপনার অ্যাপ্রুভ অথরিটি, তিনি কবে আপনার ফর্মটি অ্যাপ্রুভ করেছেন সেটাও আপনার এখানে দেওয়া হয়েছে। এবার নিচে দেখুন ভিউ কার্ড ডিটেল বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে দেওয়া হয়েছে যে আপনার যে নাম সেই নাম চলে আসবে এবং রেশন কার্ডের নাম্বার কত সেটা চলে এসেছে, কোন রেশন কার্ড অর্থাৎ আর কে সি 1 না 2, কী রেশন কার্ড তৈরি হয়েছে সেটাও দেওয়া হয়েছে, আপনার নিকটবর্তী যে ডিলার সেই ডিলারের নামও দেওয়া হয়েছে। তোমাদের বুঝতে পারছেন এইভাবে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে যদি কিছু আপনি যদি রেশন কার্ডের কোনো কাজের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ডটি হয়েছে কিনা। আপনি এইভাবে খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনার ভালো লাগবে। তবু যদি এই বিষয়ে আপনার কিছু জানার থেকে বলার থেকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।